বলছি পূর্ণিমা, আবার একটা ছোট্ট ধাঁধা নিয়ে এসেছি। আবার ধাঁধা? বলো শুনি। ছোট্ট ধাঁধা, তোমার তো সব বলবার ধাঁধা, তুমি বলো শুনি। দাদা দায় একবার, বৌদি দায় বারবার। তুমি সত্যি এরকম প্রশ্ন করো কেন? ভালো লাগে না এত খারাপ প্রশ্ন করতে। আমার মনে হয় কোনো খারাপ প্রশ্ন করি না। তুমি এগুলো পাওয়া কথা দিও, মাথার সময় খারাপ বুদ্ধি করে নি? দাদা দায় একবার আর বৌদি বারবার দায়, বলতে পারলে ছোট্ট ছোট্ট একটা গিফট আছে বলতে পারলে। গিফট আমি আগে থেকে বলবো না, বলতে পারলে গিফট আমি দেবো তখন বের করিয়ে। সেটা আমি পরে বলবো, আগে যদি বলতে পারো নেলে বলবো। বলো 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 দেখি, দাদা দায় একবার, বৌদি দায় বারবার, বলো কি হতে পারে? মার। হ্যাঁ, মার মার দেয়। বারবার তো হয় না, বলছে বারবার কি হতে পারে? ক্লু ক্লু দে একটু। দুজনের কাছে সেটা আছে, তাহলে দুজনা পাশাপাশি দাঁড়িয়ে আছো, দুজনের মাথার উপরে সিঁদুরটা আছে, দাদা কবার দিচ্ছে বলো তো? সিঁদুর কবার দিচ্ছে দাদা বলো? তিনবার দেয় দাদা, একবার দিচ্ছে আর বৌদি কি বারবার দিচ্ছে? বৌদি সবসময় দিচ্ছে, বলতে পারো নি। এটা বলতে পারো নি, বলতে না পারার জন্য দুঃখিত তোমার। এটাও কোনো কিছু আমি প্রাইজটাই দিচ্ছি না এখন আর এর জন্য। ঠিক আছে।